राधे कृष्ण बंधुरा बंधुरा आजकेर एई दिन एकटी विशेष दिनेर मध्ये अन्यतम। एई दिने बहु दुर्भाग्य सौभाग्ये परिणत हय, कारण बंधुरा एई विशेष दिने बहु देवदेवी एई धराधामे आविर्भाव हय। ताई जदि बंधुरा आपनादेर मनेर बासना एई भावे ईश्वरके जानाते पारेन तो ईश्वरेर कृपाय ता अवश्यई पूर्ण हबे, कारण किछु किछु कर्म बंधुरा आमादेर बंध भाग्य खुले देय। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। ভগবান বিষ্ণুর ধাম হলো বৈকুণ্ঠ ধাম। মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপের নাশ হয়, আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে। কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন, আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে, তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন, এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন, ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি, তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কীভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কীভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। নাম্বার এক, প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। নাম্বার দুই, গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। নাম্বার তিন, সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান, হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র 108 বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম। বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে পারেন, কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।